মুক্তি পেল জয়া এহসান অভিনীত ছবি ভূতপুরি। এই ভূতপুরি নিয়ে কি বললেন তারকারা শুনে নেব। ভালো অনুভূতি, ভীষণ ভালো। এই ছবিটি এতদিন শুধু আমাদেরই আমরা বলছিলাম, আমরা রেখে দিচ্ছিলাম, এখন না আমাদের নয়, সকলের হয়ে যাচ্ছে। সমানভাবে দর্শকও ভাগ করে নেবে ভূতপুরির আনন্দ। অবশ্যই এক্সাইটেড, কারণ আমি এই চরিত্রে আগে অভিনয় করিনি কখনো, মানে ভূতের চরিত্রে রীতিমতো। আমি দেখি ভূতের চরিত্রে কেমন মানায়, আমাকে মানুষ হিসেবে বেশি ভালো লাগে কি ভূত হিসেবে। বছরের শুরুটাই হলো এরকম একটা চরিত্র দিয়ে, তাই সারা বছরে কি এরকম রোলার কোস্টার চরিত্র থেকে। সেটা আপনাদের ভালোবাসা যদি পাই, দর্শকেরা যদি ভালোবাসেন, চরিত্রটিকে ভালোবাসেন, ছবিটি যদি সফল হয়, দর্শকেরা দেখে যদি পার্টিসিপেট করে যদি সফল করে তোলেন, তাহলে নিশ্চয়ই কাজ করব। আমার তো কাজ করে যাওয়াটাই সবচেয়ে বড় বিষয়, তাই না? সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাচ্চা, শিশুদেরকে, বাচ্চাদেরকে ওরা ও ডিল করে ভীষণ অন্যভাবে, এখানে তার ব্যতিক্রম নেই। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ছোটদের ছবি নয়। দেখুন, সাকসেস না সাকসেস মাথা রেখে তো আমরা ছবিটি করি না। এটি ভালো চরিত্র পাই, যে এক্সপিরিয়েন্সটা আমি কখনো করিনি। আমি তো চরিত্রের লোভেও পড়ি। আশা করি এটা দর্শকের উপর নির্ভর করবে, আপনারা গণমাধ্যমের বন্ধুরা আপনারা কতটুকু দর্শকের কাছে পৌঁছে দিবেন সেটির উপর নির্ভর করবে। এই চরিত্র থেকে তোমার কি উপলব্ধি যদি একটু বলো, তুমি যে ভূতপুরিতে যে চরিত্রটা করছো তার থেকে তোমার যে উপলব্ধি কি হয়? এটির উপলব্ধি আমার মনে হয়, দেখুন এই উপলব্ধিটা একটু অন্যরকম, মানে তবে একটি বিষয় বলতে পারবো যে মানুষের ভেতরে যে মানুষের কাছাকাছি থেকে মানুষকে সত্যিকারভাবে চিনতে পারা এবং তার থেকে দূরে গিয়ে সেই মানুষটি কতটুকু খাঁটি, কতটুকু ভেজাল, সেটা একটি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বনলতা দেখতে পেয়েছে। তো এটা যদি জয়া আহসান যদি সেখান থেকে একটু শিক্ষা নিয়ে থাকে বা বুঝতে পারে, সেটাই আমার টেক আউট। মানে অনেক প্রত্যাশা, তার কারণ হচ্ছে যে যেটা তুমি বললে, ভূতও আছে নামে পরিও আছে, সাদা ছাড়া কালো হয় না, ভালো ছাড়া মন্দ হয় না, এবং এই ব্যালেন্সটাই বোধ হয় কোথাও না কোথাও আমরা সবাই মানে চাই যে আমরা জীবনে অ্যাচিভ করতে পারি। এবং জয়াদি আমার অত্যন্ত পছন্দের অভিনেত্রী, আর সৌকার্য কাজ আমি আগেও দেখেছি রেনবো জেলিতে, আমার খুব ভালো লেগেছে। যখন ট্রেলারটা দেখেছি তখন মনে হয়েছিল যে এইবার বোধহয় একটা নতুন কিছু চমক দেখতে পাচ্ছি, নইলে না সত্যি কথা বলতে এক জিনিস দেখে থেকে বোর হয়ে গেছে। আমি নিজে নতুন চমকের কাজ করতেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি। ভূতপুরি যেরকম আমরা দেখেছি এটা একদম মানে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, এবং যারা ভূতকে ভালোবাসেন, ভূতে বিশ্বাস করেন এবং যারা করেন না, তাদের প্রত্যেকের কাছে এটা একটা মানে একটা রূপকথায় চলে যাওয়া। এবং এটা জয়াদির ছবি এবং শৌকর্যদার ছবি, শৌকর্যদার চিরকালই একটু মানে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে যায় এবং সেটা দেখতেও খুব ভালো লাগে। আর জয়াদির অসাধারণ অভিনয়, কাজে আমার মনে হয় যে যারা যারা এটা দেখবেন, আমি বলবো সবাইকে দেখতে, তারা খুবই উপভোগ করবেন এই ছবিটা দেখা। ছবিটা ভালো হবে এটা আমার ধারণা, কারণ ও যেভাবে যে ভাবনা ছবি তৈরি করে, ভূতপুরিটা একটা আলাদা ইউনিকনেস আছে এটার মধ্যে, যে ভূতেদের ব্যাপারগুলো যেটা ও করেছে মানুষের ভালো লাগবে, মানে ভূতকে ভালো লাগবে, ভূতের প্রতি একটা সেন্টিমেন্ট আসবে, সব ব্যাপারটা নিয়েও একটা খুব সুন্দর ছবি তৈরি করেছে। এবং এরকম ছবি আমার মনে হয় ভূতেদের নিয়ে অনেক বাড়িয়ে এসেছে, মানে এরকম ভাবনা এখনও পর্যন্ত হয়নি। Thank you so much.